স্মার্ট সিটির বুকেও বর্তমান সরকারের শাসনে স্তব্ধ হয়ে রয়েছে অতি প্রয়োজনীয় জরুরি সব সংস্কারমূলক কাজকর্ম যার ফলে নিত্যদিন চরম সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে অসংখ্য মানুষকে ঘটনার বিবরণে প্রকাশ বিগত বেশ কিছু বছর যাবৎ কোনো প্রকার সংস্কার করা হয়নি রাজধানীর ব্যস্ততম স্থিত কলাপট্টি মন্দির সংলগ্ন রাস্তাটির দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বর্তমানে সম্পূর্ণরূপে চলাচলের অযোগ্য এবং দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে এই রাস্তাটি ঠিক এই পরিস্থিতিতে নগর উন্নয়ন দপ্তর এবং পুর কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে মহারাজগঞ্জ বাজার কর্মকর্তাগণ সহ ব্যবসায়ীদের মধ্যে এই প্রসঙ্গে সমিতির সম্পাদক জানিয়েছেন অতি সত্তর এই রাস্তা সংস্কার করা প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কে শুনে কার কথা বহুবার এই সমস্যার কথা জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না সেখানে একটা বিশ কিলো মাথায় থাকে মিনিমাম পুরো থাকে বিশ কিলো পেনিটা এটা নিয়ে এবার হেঁটে যেতে দেন কি অবস্থা আপনি নর্মাল বেড়ে যেতে পারবেন না করতে পারবেন না আর কী করে কি করবো আমরা না না একটা দোকান বসতে পারে এখানে দোকানটা নিয়ে এখানে যে মাল তো বিতে স্যাম্পল দেবে স্যাম্পল দিয়ে কোথায় বসবে পুরো সবদমা কাদা ভীষণ খারাপ অবস্থা আমাদের আছে এদিকে শুধুমাত্র স্মার্ট সিটির গোলবাজারের কলাপট্টি মন্দির সংলগ্ন রাস্তা নয় গোলবাজারের আরো কিছু রাস্তার অবস্থাও বেহাল দশায় ধুকছে দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না পুরনিগমের প্রচুর সংখ্যক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ব্যুরো রিপোর্ট হল্লাব